বন্ধুরা, লাইকি আইডি ভেরিফাইড করার জন্য অথবা লাইকিতে ক্রাউন নেওয়ার জন্য ফার্স্টে কিন্তু আপনাকে অফিশিয়াল ব্লগার হতে হবে। তো আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে ভাই, অফিশিয়াল ব্লগারটা কী বা ব্লগারটা মানে কীভাবে হবো, অফিশিয়াল ব্লগার হওয়ার জন্য কী কী করতে হবে? হ্যাঁ, সেটাই হচ্ছে মূল বিষয় আজকের এই ভিডিওতে। আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা লাইকিতে অফিশিয়াল ব্লগার হবেন। আপনি যদি ফার্স্ট অফিশিয়াল ব্লগার হন, দেন তারপরেই কিন্তু আপনি খুব সহজে ক্রাউন নিতে পারবেন, তারপরে আপনার আইডিটা ভেরিফাইড করে নিতে পারবেন অফিশিয়ালভাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। যদি টেনে বাকেটে স্পোর্টে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো বন্ধুরা, চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো বন্ধুরা, আপনি যদি অফিশিয়াল ব্লগার হতে চান, অবশ্যই ভিডিওতে আগে একটা লাইক দিন, কারণ গুরুত্বপূর্ণ কিছু কথা বা টিপস আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি ফার্স্টে যে কাজটি করবেন, আপনি প্রত্যেক দিন চেষ্টা করবেন 4 থেকে 5টা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই কেন, কারণ আপনি যখন একটা নতুন আইডি ক্রিয়েট করবেন, অনেকে কী করে, 150-200 ভিডিও আপলোড করার পর ভিডিও ভাইরাল হয় না, দেন তারপরে কী করে, লাইকি আইডি ছেড়ে দেয় বা আশা ছেড়ে দেয়। না, এইটা একদমই করা যাবে না। আপনি একটা জিনিস খেয়াল করে রাখবেন, যারা সেলিব্রিটি বা যারা পপুলার, তারা চাইলে কিন্তু ডেলি একটা করে ভিডিও দিতে পারে, কারণ তারা এখন ভাইরাল, তারা কিন্তু একটা করে ভিডিও দেয় না, তারা ডেলি প্রত্যেক দিন 5টা, 7টা, 10টা, 12টা করেও ভিডিও দেয়। কেন তারা এত ভিডিও দিচ্ছে? এত ভিডিও দেওয়ার কারণটা কী? কারণ তারা হচ্ছে অফিশিয়াল ব্লগার। তেমনি আপনি যদি অফিশিয়াল ব্লগার হতে চান, ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেক দিন 5, 6টা, 7টা, 8টা করে ভিডিও আপনাকে আপলোড দিয়েই যেতে হবে। আপনি যখন ভিডিও আপলোড করতেই থাকবেন, অফিস থেকে আপনার আইডিটা চেক করবে, আপনার আইডির পপুলারিটিটা বেড়ে যাবে, কারণ আপনি নিয়মিত কাজ করতেছেন, আপনার ক্রিয়েটিভিটিটা আপ হতে থাকবে। যখন আপনার ক্রিয়েটিভিটি আপ হতে থাকবে এবং আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ভিডিও জমা হতে থাকবে, আস্তে আস্তে দেখবেন হুটহাট করে আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু হচ্ছে। যখনই দেখবেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, ঠিক আছে, তখনই আপনি বুঝবেন যে অফিস থেকে আপনার ভিডিও পপুলার পেজে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার আইডিটা অফিশিয়াল লোকদের সামনে পৌঁছেছে বা আপনার ভিডিওগুলো তাদের কাছে পৌঁছেছে, যার জন্য আপনার ভিডিওটা প্রমোট করে দিচ্ছে। যখন আস্তে আস্তে আপনার ভিডিও একের পর এক ভাইরাল হতে থাকবে, তখনই আমরা জানি একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক আসে এবং তার পাশাপাশি আইডিতে ফ্যানও আসে। আপনি যখন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে এবং তার পাশাপাশি আপনার আইডিতে প্রচুর পরিমাণে ফ্যান আসতেছে, হঠাৎ করে দেখবেন কোনো এক সময় আপনার আইডিতে লাইকি অফিস থেকে, অর্থাৎ লাইকি বাংলাদেশ যে অফিশিয়াল অ্যাকাউন্ট আছে, অবশ্যই এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। হঠাৎ করে এক সময় দেখবেন আপনার ক্রাউন আবেদনের জন্য ফর্ম পাঠিয়ে দিয়েছে, অথবা আপনি চাইলে আপনার আইডিতে যদি 1 লক্ষের উপরে ফ্যান্স হয়ে যায়, তখন আপনি লাইভের সামনে যাবেন, লাইভ স্ট্রিম করতে যাবেন, তখন যদি দেখেন আপনার আইডিতে প্রচুর পরিমাণে ভিউ আসতেছে, তখন আপনি কী করবেন, আপনি ভালো একটা এজেন্ট, যেমন সিটি এজেন্ট আছে যারা ক্রাউন দিতে পারে ভালো দেখে, যখন যেমন ধরেন শাহরিয়ান সাজু ভাই আছে এবং অনেকে আছে এরকম, তো তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তাদের থেকে হোস্টিং নেবেন, আপনার আইডিটা তাদেরকে দেখাবেন, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলছি আপনাদেরকে, অবশ্যই আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে যদি আপনি লাইকিতে সাকসেস হতে যান, ঠিক আছে, অবশ্যই এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, যখন আপনি হোস্টিংটা নেবেন, হোস্টিং নিয়ে আপনি যখন লাইভ করবেন, লাইভের সামনে আসবেন, লাইভের সামনে এসে হোস্টিং নেওয়ার আগে এই কাজটা করবেন, আপনারা ফার্স্টে লাইভ করবেন। লাইভ করার পর যদি দেখেন যে আপনার আইডিতে ভালো পরিমাণের ভিউ আসতেছে লাইভে, তারপর আপনি সাপোর্ট পাচ্ছেন, তখন আপনি কী করবেন, একটা হোস্টিং নেবেন, ঠিক আছে, ভালো একটা সিটি এজেন্ট থেকে হোস্টিং নেবেন। সিটি এজেন্ট থেকে হোস্টিং নিলে কী হবে, আপনি হোস্টিংটাও নিতে পাচ্ছেন এবং ক্রাউনটাও নিতে পাচ্ছেন, তার পাশাপাশি আপনি আপনার আইডিটাও ভেরিফাইড করে নিতে পাচ্ছেন সেই এজেন্টের সাহায্যে, ঠিক আছে। এর জন্যই আপনি সিটি এজেন্টের সাহায্য নেবেন। দেন তারপরে আপনি যখন হোস্টিং নেবেন, হোস্টিং নিলে আপনার লাভটা কী হবে সেটাও ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যখন হোস্টিং নেবেন, নেওয়ার পর আপনার আপনাকে যারা গিফট করবে, গিফট করলে কী হবে, আপনার যে হোস্টিংয়ে যে টার্গেটটা থাকবে সেই টার্গেটটা ফিল আপ হয়ে যাবে, আপনার পিকে খেলতে হবে, পিকে খেলবেন। হোস্টিং নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, যদি না বুঝেন ভিডিওটা দেখে আসবে। লাইভ করেও আপনার ইনকাম আসতেছে এবং হোস্টিং করলেও মাস শেষে আপনি একটা স্যালারি পাচ্ছেন, সেখান থেকে আপনার ইনকাম আসতেছে। আরও একটা কথা হচ্ছে বন্ধুরা,
অফিসিয়াল যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই আপনাকে জয়েন করতে হবে, ঠিক আছে? আপনারা অনেকেই দেখবেন যে নতুন নতুন যতগুলো হ্যাশট্যাগ আসে, যারা সেলিব্রিটি তারা কিন্তু হ্যাশট্যাগুলো আসার সাথে সাথে ভিডিও করে ফেলে। কারণ আপনি যদি অফিসিয়াল ব্লগার হতে চান, অবশ্যই অফিসিয়াল নিয়মে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। অফিসিয়াল নিয়ম অনুযায়ী আপনার আইডিতে প্রত্যেকদিন 5-7টা করে ভিডিও আপলোড করবেন এবং হ্যাশট্যাগ ভিডিও আপনাকে অবশ্যই আপলোড করতে হবে, হ্যাশট্যাগ ভিডিও মিস দেওয়া যাবে না। তো হ্যাশট্যাগে কীভাবে জয়েন হবেন এটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, অবশ্যই চাইলে আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার চ্যানেলে খুঁজে দেখলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। আবার আমরা অনেকেই কী করি, হ্যাশট্যাগে জয়েন হতে ভুলে যাই। হ্যাশট্যাগটা আর সার্চ যে অপশনটা আছে যেখানে হ্যাশট্যাগুলো শো হয়, আমরা জানি সার্চ অপশনে ক্লিক করলে ওখানে একটা উইন্ডো ওপেন হয়, ওখানে নতুন নতুন হ্যাশট্যাগুলো শো হয়। সেই হ্যাশট্যাগুলো যখন আমাদের সামনে থেকে চলে যায় অনেক সময় আমরা হ্যাশট্যাগ মিস করে ফেলি, ভিডিও করতে পারি না। তো এই হ্যাশট্যাগুলো আপনারা কোথায় পাবেন? আপনি চাইলে যদি কোনো একটা হ্যাশট্যাগ মিস করে ফেলেন বা 4-5টা বা 10-12টা হ্যাশট্যাগ যদি মিস করে ফেলেন, সেই হ্যাশট্যাগে আপনি চাইলে ভিডিও করতে পারবেন। হ্যাশট্যাগটা যদি আপনি সামনে নাও পান, হ্যাশট্যাগটা আপনি খুঁজে বের করতে পারবেন। তো হ্যাশট্যাগটা আপনি কোথায় পাবেন, কোথা থেকে খুঁজে বের করে সেই হ্যাশট্যাগে কীভাবে জয়েন হবেন সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে পুরো বিষয়টাই ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা চলুন সরাসরি চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে লাইক অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর সার্চ অপশনে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো অসংখ্য হ্যাশট্যাগ রয়েছে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকেই এই হ্যাশট্যাগে ভিডিও করতেছে। এখানে কেন ভিডিও করতেছে, কারণ এখানে অনেকে ভিডিও করতেছে অফিসিয়াল ব্লগার পাওয়ার জন্য, এবং অনেকে অলরেডি অফিসিয়াল ব্লগার। কারণ যারা অফিসিয়াল ব্লগার তাদের কিন্তু অবশ্যই এখানে ভিডিও করতে হবে, এবং যারা অফিসিয়াল ব্লগার নিতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু অফিসিয়াল ব্লগার পেতে হলে নিয়মিত ভিডিও আপলোড করে যেতেই হবে। তো অবশ্যই আপনি প্রত্যেক দিন 4-5টা ভিডিও আপলোড করবেন এবং আপনার মাসে যে কয়টা হ্যাশট্যাগ আসবে প্রত্যেকটা হ্যাশট্যাগে আপনি ভিডিও করবেন, ঠিক আছে? তো আপনাদেরকে তো প্রথমেই বুঝাইছি যে যারা পপুলার বা যারা সেলিব্রিটি তারা কীভাবে ভিডিও আপলোড করে, কতগুলো করে ভিডিও আপলোড করে সেটা তো আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি। তো আপনি এইভাবে এই নিয়ম মেনে চলতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আপনাকে সার্চ করতে হবে, সার্চ বক্সে এসে লাইকি বাংলাদেশ। তো লাইকি বাংলাদেশ লিখে যখন আপনি সার্চ করবেন, এখানে লাইকি বাংলাদেশের অফিসিয়াল যে ভেরিফাইড যে সাইনালা যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা চলে আসবে। আসার পর এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে একদম ডান পাশে কর্নারে এখানে দেখতে পারবেন যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য হ্যাশট্যাগ রয়েছে। আপনি যদি কোনো একটা হ্যাশট্যাগে ভিডিও করা মিস করে ফেলেন সেই হ্যাশট্যাগটা আপনি এখানে খুঁজে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোট 165টা হ্যাশট্যাগ এখানে অলরেডি রয়েছে। তো আপনি চাইলে প্রত্যেকটা হ্যাশট্যাগ আপনারা জয়েন করতে পারেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, নতুন যে হ্যাশট্যাগটা আসবে সেই হ্যাশট্যাগে সবার আগে ভিডিও করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি সেই হ্যাশট্যাগটিতে সবার আগে ভিডিও করেন এবং আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল থাকে, ভিডিও যদি সুন্দর থাকে, সেই ক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটাই যে এখানে দেখতেন টপ 1, 2, 3, 4 এখানে দেখতে পারতেছেন এখানে কয়েকজন আছে। তো এখানে আপনাকে এই হ্যাশট্যাগে সাজেস্টে রাখবে, এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসাবে আপনাকে পিন পোস্টে রাখবে। এখানে এক্সাম্পল হিসাবে পিন পোস্টে রাখলে কী হবে, আপনার ভিডিওটা অনেকে এসে ভিউ করবে, দেখতে চাইবে যে আপনি এই হ্যাশট্যাগটা দিয়ে কীরকম ভিডিও করছেন, আপনার দেখা দেখি অনেকেই ভিডিও করবে। তো অবশ্যই আপনার ট্যালেন্ট খাটিয়ে ভিডিও করবেন এবং এখানে আপনারা ফলো করবেন যে এখানে কী বলছে তারা। এখানে বলছে যে হ্যাশট্যাগ বড্ড নাটকে এখানে আপনাকে বলছে ড্রামা করতে, ঠিক আছে? তো এখানে আপনাকে কী করতে বলছে এই হ্যাশট্যাগ দিয়ে আপনাকে কী বুঝাইছে সেটা আপনাকে ভিডিও করে বুঝাইতে হবে, অভিনয় করে বা অ্যাক্টিং করে আপনাকে বুঝাইতে হবে অ্যাক্টিং করে। তো সেটা আপনি করবেন, করে ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিও যদি ভালো কোয়ালিটিফুল থাকে তখন তারা এক্সাম্পলে এখানে হিসাবে এখানে দিয়ে দেবে, সবাই আপনার ভিডিওতে ভিউ করবে, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওতে ওয়াচ টাইম আসবে, ওয়াচ টাইম আসলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, ভিডিওতে প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার্স আসতে থাকবে। যখন এক সময় দেখবেন যে আপনার আইডিতে প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে তখন আপনি কী করবেন, যে কোনো ভালো একটা এজেন্ট থেকে হোস্টিং নেবেন, ঠিক আছে? যেই এজেন্টের মাধ্যমে আপনি অফিসিয়াল ব্লগার নিতে পারবেন, বা আমাদের বাংলাদেশে বড় বড় এজেন্ট আছে, ঠিক আছে? তো তাদের থেকে আপনারা হোস্টিং নেবেন, যারা ক্রাউন দিয়ে থাকে, ক্রাউন হোল্ডার বা যারা সিটি এজেন্ট তাদের কাছ থেকে হোস্টিং নেবেন। কারণ আপনার যদি ফ্যান ফলোয়ার্স বেশি থাকে, আপনি হোস্টিং নিলে আপনার যে টার্গেটটা আছে মাসিক যে টার্গেটটা, আপনার ফ্যান ফলোয়ার্সরা আপনার লাইভে আসবে, সে একটা দুইটা করে যদি গিফট করে, 10-12টা করে যদি গিফট করে, আপনার মাসিক যে ইনকামটা বা যে টার্গেটটা সেটা ফিল আপ হয়ে যাবে, এবং আপনি অফিস থেকেও স্যালারি পেলেন এবং আপনার লাইভ করো এখান থেকে যে রিসিভিংটা আছে এটা আপনি এক্সচেঞ্জ করে এখানে ডায়মন্ড আপনি বিক্রি করে টাকা নিতে পারবেন। যাই হোক, টাকাটা বড় কথা না, এখানে আমি কথা বলতেছি আপনাদের সাথে ব্লগার নিয়ে। তো ব্লগার পাওয়ার জন্য অবশ্যই আপনার আইডিতে হোস্টিং থাকতে হবে,
তো হোস্টিং থাকলে আপনি সিটি এজেন্টের মাধ্যমে আপনি যে এজেন্ট থেকে হোস্টিংটা নেবেন তার মাধ্যমে আপনি ক্রাউন বা ক্রিয়েটর বা ব্লগার আপনার আইডিতে নিয়ে নিতে পারবেন বা ভেরিফাইড করে নিতে পারবেন এক কথায়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে পারছি। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু আপনাদের বোঝানোর জন্যই ভিডিওটা হয়তো লং হয়ে গেছে। তো কেউ কিছু মনে করবো না, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।